ভোজ পাপে
শ্রীকৃষ্ণিরাধিকানন্দপুঞ্জে সবসামনিমজন্তম আপ্যায়ন্তম তদীয়েষু ভক্তৈস্তত্ত্বম পুনঃ প্রেম তত্ত্বম প্রতাপৈঃ নমামি ঈশ্বরম সচিদানন্দ রূপম রস কুণ্ডলম গোকুলে ভ্রাজমান। এই প্রকারে রামবন্ধা লীলা যেরকম ভাবে ভাবকে ঘোষকে যেখানে সব সময় ঘোষ হয় কি ও গরু দুবার যেন পাঁচটা খোলে দো ও মটকা নিয়ে এসো সে এরকম ঘোষ যেখানে সব সময় হয় আনন্দ সমুদ্রে এই বিভিন্ন মধুর লীলা দ্বারা নিমজ্জিত করেন। এই লীলা দ্বারা সৌন্দর্যপূর্ণ যে জ্ঞানীগণ আছে তাহার তত্ত্ব যে জানে জ্ঞানীগণ আছে, এখানে নির্বিশেষ জ্ঞানীর কথা নয়, যারা জানে তাদেরকে নিকটে যে তিনি জানাচ্ছেন দেখো তত্ত্ব জ্ঞানের দ্বারাও হবে না। আমি প্রেমী হব যারা আমাকে পুত্র, যারা আমাকে সখা, যারা আমাকে জ্ঞান করে, এইরকম প্রেমের দ্বারা আমি অন্যথা তত্ত্ব জ্ঞানের দ্বারা করি শরীর আনন্দ করতে। এখন কৃষ্ণ একটু বড় হয়েছেন, প্রায় আড়াই বছর তো হয়ে গিয়েছে, এখন কখনো কখনো সময় যে বলদেব প্রভু বলদে আকৃষ্ণ থাকলে একটা বলে যে বলদেব বলবান, একটা বলে যে কৃষ্ণ বলবান, এইরকম ভাবে ক্রীড়া গোপী গণের ক্রীড়া উত্তম ধারা হয়েছে। সর্বশক্তিশালী পরম পরমাত্মা স্বয়ং ভগবান বলদেব প্রভু কমনা তিনি ওই বলদেব কৃষ্ণের মত, আর দুজনকে এরকম খেলা খেলাচ্ছে গোপীগণ। তখন বলছে ওই বসবার পিড়ি নিয়েছ তো, তখন কৃষ্ণ যাচ্ছে আর খাইতে পারছেন গোবর্ধন পর্বত যাকে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ধারণ করেন একটা পিড়ি খাইতে। তখন বলছে নন্দ বাবা ছুটি নিয়ে এসো তো, তখন মাথা ধারণ করে নিয়ে আসে। এইরকম বিভিন্ন তারা করছে, কোন সময়তে একটি মথুরার ফল বিক্রয় নেই। কৃষ্ণের এই অদ্ভুত লীলা কথা সব শুনেছে যে আজকে আমি যাব গোকুলেতে, অবশ্যই নন্দের ছেলে নন্দের লালাকে আমি দর্শন করব। টকরি পথে ঝুড়ি পথে ফল নিয়ে বেশ ভালো ভালো কলা, বেশ সুন্দর সুন্দর সুগন্ধিত আম আর অন্য রকমের ফল গুলি নিয়ে ভর্তি করে নিয়ে যে কৃষ্ণকে দেব আর কৃষ্ণের দর্শন। যখন গোকুলে যায় তখন কোনদিন কৃষ্ণ শুয়ে থাকে আর দর্শন হয়, কোন সময় মাঝে সোজাতে স্তন পান করছে আর দেখা হয়, কোন সময় ছেলেদের সঙ্গে বাড়িতে আঙ্গাতে খেলছে আর দর্শন হয়, ঘরের ভিতরে ঢুকতে পারেন না কারণ এইসব লোক যারা ফল বিক্রয় ইত্যাদি আমাদেরকে বলতো পুরোহিত ওরা ভিতরে যাবে না।
দরজার কাছে থেকে কত কত এরকম করে ওইখানে গিয়ে কেন দর্শন দিচ্ছেন উৎকণ্ঠা বুদ্ধি আমাদের কৃষ্ণের প্রতি সেরকম উৎকণ্ঠা নাই ওরও এইরকম হতে কিছু উৎকণ্ঠা কম ছিল উৎকণ্ঠা এইরকম তীব্র হবে প্রাণ যে গেলেও আমি আজকে জরুর দর্শন মা যে সন্তান বাঁধবো আর উৎকণ্ঠা যতদিন না উৎকণ্ঠা হলে উৎকণ্ঠা তখন খাবার দাবার থাকা শোয়ার সব কিছু তারপরে কৃষ্ণ দর্শন এই জন্য তার কণ্ঠা বদল করছে তারপরে একদিন বসে আজকে আমি অবশ্যই যে কোনো ভাবে দর্শন করে ঝুড়িতে ফল নিয়ে গোপুরে গিয়ে বলছে যে ফল কিন্তু এরকম ভাবে কৃষ্ণের মধ্যে আবিষ্ট হয়ে গেল আর ফল রাখে দামোদর লো গোপাল লো কৃষ্ণ লো গোবিন্দ লো এইরকম বলতে কৃষ্ণ দেখলেন শুনছেন তার কণ্ঠা দেখলেন তার ভাব দেখলেন গুণবত্ত হয়ে গেছে তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না তিনি সেখান থেকে বাড়ি থেকে ওখানে কমরাটা ছিল বিরাট টুক তার মধ্যে ছোট্ট টুকে হাত তুলি এই অঞ্জলি মন্দিরে মন্দিরের মধ্যে এইখান থেকে পড়ে গেল এখান থেকে সব পড়ে গেল সামান্য কুচে এইখানে ভালো নিজে দেখা গেছে ও আছে ফল বিক্রাই তার ভূমিতে গিয়ে কুচাটি যা দানা ছিল ওই যে ফেলে দিয়ে বলে গেছে ফল দ আর সেটা তো কৃষ্ণের রূপ দেখেই ভুলে গিয়েছে ফল দাও তখন বলে এমনি ফল দিব না আমার বলে বস আমাকে বলে যে মা দেখতে অদ্ভুত এই তো এদিকে দেখেন ও দেখেন যে কেউ দেখছে না তো এখানে কেউ না দেখছে না চেক করে এক সেকেন্ডের মধ্যে বসে উঠে গিয়ে বললেন মা সেই তার কৃষ্ণের মধুর ভাব অদ্ভুত বলি শুনে অত্যন্ত আকৃষ্ট হয়ে গেল কৃষ্ণ তার মনটাই নিয়ে নিলেন সে পালন হয়ে গেল সে কতগুলি আম কলা যা কিছু আছে ওই হাতের মধ্যে তো ধর্ম না এই থাকে কৃষ্ণ যতটুকু পেরেছেন সব কৃষ্ণ নিত্য কাপের কেই মাঝে সুন্দর ওখানে গেলেন আর তার অঞ্চলেতে সবগুলি দিয়ে দিলেন দু চার খুব ভালো সুন্দর ফল তাকে কে নিয়ে আসবে তখন ওইখানে গোপী সমাজ যত বসেছিল সকলকে এক একটি করে দিতে লাগলেন আর ফল কুড়ায় অপূরণ সমস্ত গোপী ব্যক্তি তারও দেখে কত মধুর ফল এদিকে তো ওই ফল বিক্রয়ের কি হলো কৃষ্ণ তো মন নিয়ে চলে এসেছে সে বসেই থাকবে চোখ বন্ধ করে অনেকক্ষণ হয়ে গেল উঠে নাই তখন কোন বৃদ্ধা মহিলা এসে বলে আরে এতক্ষণ এখানে কি বসে করছি তখন একটু হোশ হল ছবি মস্তকে নিল যমুনা কিনারে আসলো তখন দেখে আমার কোথা থেকে আসলো তখন আর কি প্রয়োজন ঝুড়ি সবাই যা কিছু ছিল রত্ন জমিয়া ফেলে দিয়ে তাহার কি হলো আর কেউ কাম তাহাতে দেখবেন মানে কি বাড়ি আর ফেলল না কৃষ্ণের চিন্তা করতে করতে তার কি ক্ষতি হবে সামান্য সুদামা বিক্রম দুটি চাল দিয়েছিলেন
ভয় না শুকনো আর তাকে কৃষ্ণ তাকে সমস্ত ঐশ্বর্য দিয়ে দিয়ে আর এই পুতনা কি করেছিল মারবার জন্য বিষ দিল মাতৃভাব এল এই একটা মাতৃভাব যুক্ত বলেছে কৃষ্ণকে বসিয়ে নিয়েছে তাকে দিয়েছে আবার মা করিয়ে নিয়েছে তার জন্য কি হবে বৃন্দাবনেতে কৃষ্ণ কানেতে যশোদা পড়োশী হয়ে জন্মগ্রহণ করে কৃষ্ণকে পুত্র বলে এরকম এরকম যায় ভারতে কোন সময় সংকট Hard movie also. As you know, he showed his
his teacher, Lord Narayan, for 1 second, and then he said, the narrator was, I'm not going to show myself to you again, because you don't have enough eagerness. I'm waiting for that eagerness. And so Narada Muni wept and wept and glorified and glorified, and then God came and darshan. So suddenly Krishna was trying to create, and did create such eagerness in this Kripala that she was determined, I'm not going back to Mathura until I get the darshan of Krishna. I may die waiting, but I'm not going to leave until I get that darshan. So because of that determination and intense eagerness, when it comes to the throat, one becomes so eager that he can't even speak. Krishna, seeing that, he asked his mother that I want to make a trade with this fruit seller to get her grain, her fruits, so please give me some grains. So Mother Yasoda happened to give Krishna some grains in his hands, and because his hands are so tiny, and he didn't know very well how to hold grains, the grains were falling through the spaces in between his hands. But by... Oh, he took himself. So by the time he got to the fruit dweller, there was only a few grains stuck to his hands, and most of them had fallen out. So he told the fruit dweller, because in that culture in those days, there wasn't money exchange, it was goods exchange. He said, here, I take my grains and give me fruit. So the fruit dweller saw the very beautiful form of Krishna, and she became utterly captivated and forgot everything, who she was, where she was from, everything, and just became totally absorbed in the beauty of Krishna. So Krishna's asking for fruits, so she said, okay, I'll give you fruits, but under one condition. You have to sit on my lap and call me Ma, or Mother. So Krishna looks here, and they are wondering, this is a low-class Sudra sales lady, and I am the son of the king and queen of Vrindavan. So how would it look if I sit in her lap and call her mother? So he looked carefully, and when he was sure that nobody was looking, he very quickly, for 1 second, sat in her lap, jumped up, and took him out. And she was so overwhelmed with ecstasy by this, that she gave him her fruits, and they were so big, she was so small, only 2.5 years old, and very tiny hands, so he was holding those fruits to his chest, and he ran away and went to Mother Yasoda to give her the fruits. These are not ordinary fruits, because Krishna's prasadam is unlimited. It's Krishna himself, and has all the qualities of Krishna. That's why our acharyas tell us, don't talk to anybody, especially any nonsense, while you're honoring Krishna prasadam, because you're engaged in deity worship. Prasadam has all the qualities of Krishna. So when Krishna brought back the fruits to Mother Yasoda, she began distributing them, but the supply never ran out. The supply was always unlimited. Meanwhile, with the fruit seller, she was now so much in complete forgetfulness of anything that she didn't even think about going back to Mathura. She was just sitting there until somebody came up to her and said, you know, it's getting late, you should go back to your home. So she took her basket of fruits, which were now very, very heavy. Why heavy? Because if one gives something to Krishna, Krishna gives back millions of times over. So now her fruit basket was filled with jewels. Anything that we give to Krishna, Krishna gives back himself, which is much more than anything, unlimited. Om Purna Madhava Purna Vida. Even if everything is taken, still Krishna remains in complete balance. So now, even though her basket was filled up with jewels, she saw that it was very heavy. She looked and it was filled with jewels. But because she had the darshan of Krishna, everything else became insignificant to her. Material wealth and liberation all seem significant only to a person who hasn't gotten the darshan of Krishna. So she took those jewels and threw them
in the Jamuna. And Gurudev said, where she went, nobody knows. But even Putna, or first Gurudev mentioned Sudama Dipa, he only gave Krishna some broken pieces of chipped rice. And Krishna gave him a large palace. Krishna made his very thin and impoverished wife into a beautiful princess. He gave him so much in exchange for that chipped rice offered in love and devotion. But what to speak of Putana, she offered her poisoned breasts, and Krishna gave her a position in Golok as his nurse. So what gain did that fruit vendor get who wanted Krishna to call her mother and gave her all of her fruits and her heart with love and devotion? You cannot imagine what a fruit that she got. প্রভো আপনি সমস্ত রকমের পদ যত আছে সব আমি জানি, সব কিছু দিতে পারে। আপনি এই জগতের ঐশ্বর্য রাজ্য এই সব তো কথাই বলেন, মোক্ষ দিতে পারে, কিন্তু মোক্ষ আমি মোক্ষামতি মোক্ষের অঙ্গ হচ্ছে বৈকুণ্ঠ। সেখানে নারায়ণের সেবা, রামচন্দ্রের সেবা, সিংহ ইত্যাদি বহু রকমের সেবা, ওটা নিয়ে এল আমি ওটা। আর অন্য তারপর শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা যে ফল পাওয়া যায় ও আমি চাই, আমি চাই ইহা এই বৃন্দাবনেতে যশোদা মা তোমাকে বন্ধন করেছে আর তুমি কাঁদছ, এই বাল গোপাল আমার মনেতে সব সময় আমি এই মাত্র। এখানে ভগবান তিনি শ্রীকৃষ্ণের সচিদানন্দ সব বর্ণিতে সমস্ত, এখন ভক্ত বলছে সত্যব্রত মুনি বলছেন আমি অন্য কোন লোকের চাই, জগতের ঐশ্বর্য আর এই সব তো কথাই বাকি মোক্ষ। মোক্ষ মানে কি আপনার সকলেই জানেন, স্বরূপে যে ব্যবস্থিতি এর নাম হচ্ছে মোক্ষ। যেখানে আতঙ্কিত দুঃখ নেই সেখানে কোন দুঃখ নেই, আমি সেই মোক্ষ দিতে। আর মোক্ষাবধি মোক্ষাবধি হচ্ছে বৈকুণ্ঠ, শ্রী রামচন্দ্রের সেবা, লক্ষ্মী নারায়ণের সেবা, আর সব যত ভগবতা ভগবত অবতার সেইখানে সাহায্যে ওদেরও আমি সেবা। আর শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি যে নথা ভক্তি এরও ফল চাই। এখন আর তো সব ঠিক আছে, কিন্তু নভা ভক্তির ফল এটা কেন চান নেই? বহু ভক্ত বলেছি যে আমার যেখানে যেখানে সেখানে জ্ঞান হোক, কিন্তু আমি শ্রবণ কীর্তন স্মরণ করতে পারি আর শ্রবণ করি কীর্তন করতে পারি। এবং প্রথম স্বপ্রিয় নাম ভগবানের একবার ঝলক দর্শন ভগবানের নাম করতে করতে কখনো নৃত্য করে, কখনো জোর করে হাসে, কখনো কাঁদে, কখনো একেবারে শান্ত একেবারে চুপ হবে। লোক সব ভাবনার অতীত তাহার স্থিতি হয়ে যায়,
আমি সেটা চাই। তাহলে কি তুমি দুর্লভ চাও? আমি এইটি চাই। এখানে তুলসী বিচার সনাতন গোস্বামী লেখা বৈকুণ্ঠেতে দুই রকমের ষষ্ঠ ভোগ ঐশ্বর্য উত্তরা ভোগ, আরেকটা প্রেম সেবা উত্তরা ভোগ। ষষ্ঠ ভোগ সুখ ঐশ্বর্য উত্তরা, ষষ্ঠ ভোগবা যত রকম ঐশ্বর্য সেখানে আছে উত্তরা ভোগ। আর প্রেম সেবা উত্তরা যেরকম গরুড় বিশ্ব সে আদি সব ওখানে সেবক আছে, ও আমি চাই। আবার তারপরে একটি বৈকুণ্ঠেতে আরো আছে, এই নধা ভক্তি সম্বন্ধে বলছেন যে ওরকম চাই নাই। নধা ভক্তি হচ্ছে দুর্বলের একটা বৈদিক ভক্তি, নধা ভক্তি পালন করা, আর একটা হল রাগা যুগাত। বৈদিক ভক্তির ফল ওই বৈকুণ্ঠ পর্যন্ত যে বৈদিক ভক্তি দ্বারা হবে, আর রাগা যুগাত দ্বারা যে হবে সেটি রাগার দিকে নিয়ে যাবে। সব ক্ষেত্রে সব আসবে এখানে না বলবার তাৎপর্য যে ওই গোলক বৃন্দাবনে কেউ কি হোক আমি দাস্য ভাব আর সক্ষ ভাব চাই না। কি চাও? ওই বাস্তব্য ভাবে যশোদা মায়ের দ্বারা বন্ধন বন্ধন করতে 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 ওই যে বাস্তু বাস্তু আমি এই চাই, আর অন্য বল চাই নাই, আপনি দিলেও আমার গ্রহণ করবার ইচ্ছা। এইরকম হতে এখানে রাজাত্মিক ভক্তি মধ্যেও দাসের এবং সক্ষ ভাব দিকেও বাস্তব্য রসের উৎকর্ষ দেখিয়েছে। আর একটি প্রথম শ্লোকে নমামি ঈশ্বর, যেখানে নমামি সেখানে দাস্য রস, দাস্য রসতে আর কথা নেই। যখনই গোকুলের লীলা যখন বর্ণন করতে লাগলেন তখন তার হঠাৎ করে বাস্তব্য ভাব, এখানে তো বাস্তব্য ভাব আসবে। আবার ওই নমদেব দামো দারানন্দ বিষ্ণু এই যখন শ্লোক বলবেন তখন আর তাহার রুচি বেড়ে যাবে। তখন রুচি বাড়লে কি হবে? তখন প্রার্থনা করবে নমো রাধিকার, তখন দেখা যায় তাহার মধুর রসে কেউ লোক করে গেছে। এই কথায় কর্ম বিকাশ এখনই আমরা জলপান করে বের বন যাব। লক্ষ্মী দেবী রাসলীলা বর্ণন শুনে তাহার লোভ করো যে আমি বৃন্দাবনেতে রাসতে প্রবেশ করব। কৃষ্ণ বললেন যে সম্ভব না, তখন বেদ বনেতে গিয়ে হাজার হাজার বর্ষ পর্যন্ত তপস্যা করেছে। তখন কৃষ্ণ পরে যে বললেন তুমি কি চাও? তিনি বললেন যে আমি রাসলীলাতে প্রবেশ করতে চাই, তোমার পক্ষে সম্ভব, তুমি ব্রাহ্মণী লোক, যদি তুমি রাজি হও তাহলে তোমাকে গোপী গৃহেতে তোমার গোপী রূপে জন্ম দিতে হবে, আর তারপরে অন্য গোপ শ্রমে তোমাকে বিবাহ করতে হবে, আর তারপরে গোপীগণের সেবা করে তারপরে আমার রাসলীলাতে আসবে, মঞ্জুর আছে? আমার ইচ্ছা সম্ভব হবে, আমি ব্রাহ্মণী নারায়ণের একমাত্র প্রতি শ্রোতা,
আমি অন্য আপনার সাথে বিবাহ করতে পারি, কিন্তু অন্য পোপের সাথে করব না, তাহলে তো এইখানে থাকো। আর ত্যাগী আজ পর্যন্ত তিনি রাজাকে প্রবেশ করেন নাই, তা অন্য লোকের কথা। ও ট্রান্সলেশন Shri Satyabhad Muni is praying, Oh Shri Krishna, you can give everything. You can give all types of opulence in Raja kingdoms and position. You can even give moksha and moksha adi. Here, moksha means liberation and adi means residence in Vaikuntha, where one can achieve the service of the Vaikuntha Tattva like Sri Ram, Sri Nrisimhadev or Sri Narayan. Anya, here Anya also means I do not even want the fruit of Navagriha Bhakti like Shravan and Kirtan. Then what do you want? I want only one thing, that form of you as a baby, bound by Mother Yasoda and weeping, may always be present in my heart. Therefore, we see the prayer of Satyabhad Muni in Dhammarasakam is moving through a sequence of development. First, he is praying Namami Svaram Satchidananda Rupam. He is praying in the mood of opulence that all the forms of Bhagavan are Satchidananda. But here he is saying, I do not want anything. I do not even want liberation. Generally, people consider moksha means adhyana dukkha vritti. The complete cessation of all material miseries is called liberation. But last night we discussed Mukti Nibbanyatam Rupam Svarup Enadavyasati. Moksha also means to achieve one's spiritual form and to engage in the service of the Lord. But he says, I do not want that. I do not want residence in Vaikuntha or the service of any other incarnation. I do not even want the result of Shravan and Kirtan. This is very astonishing, because devotees have prayed, may I take birth anywhere. Even I take birth as a worm, but I want to engage in hearing and chanting. Sri Narada Muni, after having danced with the Lord, how he was mad, sometimes laughing, sometimes weeping, sometimes rolling on the ground, sometimes completely shant, means quiet. Imamratas Prabhupada, the devotee in that stage, they chant the name of Bhagavan, which is very dear to them. Sometimes they laugh and become maddened. This is such an extraordinary position to achieve. But he's saying, I do not want that result, the result of Shravan Kirtan. Here, Sri Sanatana Goswami gives two considerations. There is two types of residence in Vaikuntha. One is Swasa Bhavatara, where one desires to enjoy the opulence of Vaikuntha. And the other one is Premsevutara. One wants to enjoy, one wants the service of the happiness of giving Prem Moy Seva to Bhagavan. For example, Sri Garuda of Vishwakshen. But here, Satyabhad Muni is saying, I do not even want those two results. Therefore, the consideration here is we should understand there is two types of Shravana and Kirtan, Smaranam, Vandanam, etc. One is Vaidhi Bhakti, the other one is Raghunandabha. Vaidhi Bhakti will give you Vaikuntha Prem and take you to Vaikuntha and engage you in the service of Narayan, the Sringadev, etc. But the second type of Navagriha Bhakti is performed with greed to follow the footsteps of the eternal associates of Krishna. That is called Raghunandabha, in the mood of friendship or fraternity or parental affection, or in the mood of the gopis. Therefore, here Satyabhad Muni is saying, I do not want the dasya of the Sakya of Vaikuntha. What do I want? I want that Vatsabhiras, where I can always serve that form of Krishna as a baby, Balgopal. Therefore, in the first verse, he begins from the mood of Dasyabhav, the mood of opulence, Namami Svanam Satchidananda Rupa. But as he is describing the pastimes of Gokul, then the greed has come to serve in Vatsabhiras. Afterwards we will hear when he prays Namo Deva Dhamma Dhananda Vishnu.
That's why he is having ruchi in other, in more developed types of service. And finally, towards the end, Namo Radhikaya, Pariya Priyaya, he has greed towards the service of Srimati Radhika or Madhubhav. Therefore, these prayers are going on according to one developing sequence. Therefore, Pushapatmana Maharaj asked, then what is this Daibhav, his permanent emotion? And the Guru Maharaj said, not yet, he has developed that. Now it is only Swacharati. Swacharati means one has tasted whatever one hears. If he hears the Buddha Dasha, oh, that is very nice. If he hears Vatsali Ras, then he thinks that is very good. Therefore, today we go to Belmar. There we will hear Lakshmi also sing Ras. She developed the greed to enter into Ras Lila and serve like the gopis. Therefore, she is performing austerity. When Krishna appeared before her and said, what do you want? And she said, I want to jump into Ras Lila. And Krishna said, there are some conditions. You will have to take birth as a gopi. Then you will have to marry a gopa, coward boy. And then you will have to engage in the service of the gopis. And then you will enter Ras Lila. Then Lakshmi Devi said, I cannot agree. I am a Brahmani, I am the wife of Lakshmi, wife of Narayan. Then I can marry a coward boy. So all these things were here in Melbourne. Go play one of them. Hare Krishna. Hare Krishna. আকাশে বেলবন যাবো, বেলবন যাওয়ার জন্য খেয়া পারবে তাতার পাঁচ টাকা লাগবে, খেয়া পালা পারে তাতাতের জন্য পাঁচ টাকা লাগবে। আপনার যমুনা পার করে প্রথমে সন্ন্যাসী ব্রহ্মচারী যারা তার করবেন তো সাধারণ হাতে দিয়ে দেবেন, কিন্তু মহারাজ সাধুগুলোর হাতে দিয়ে দেবেন। তো বেলবন থেকে প্রথম যমুনা থেকে প্রথম আপনি যাও হিয়ার টু পে হাই ফিস অনলি. When you take a course after going other side, you have to pay to them. Tirtha Maharaj, Rasananda Prabhu, Ashram Maharaj, Tadvatrama Yashandra. So, and they will pay to boatmen. Don't give separately to boatmen. Aga to Dhamkavala ke jiven na, Amade Sannasi ho Dhamkavala ke jiven, Ya Radhai Dhamkavala, Oda Mare, Oda Mare ke jiven. Kalka Brahmane ke jiven, Kitoran Kore chi, যারা এখন টিকিট পান নাই তারা আজকে বেলবন ফিরে এসে টিকিট সংগ্রহ করে নেবেন। কালকে আমরা বাসে মধুবন তালবনা বিভিন্ন স্থানে যাব, টিকিট ছাড়া আপনাকে বাসে চলতে পারবেন না। এই জন্য আপনাকে বারবার অনুরোধ করছি, এবং লক্ষ্মীদিদি শ্রীরঙ্গে আছেন টিকিট সংগ্রহ করেননি, তার পার্টি অনাদিকে সব ব্রহ্মচারী তার পার্টি টিকিট সংগ্রহ করেননি, এবং অনেকে যারা পান নাই তারা আজকে টিকিট বেলবন থেকে ফিরে এসে নিয়ে নেবেন। হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.